শেখ হাসিনা সরকার পালানোর পর তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়ঙ্কর বিপদে ফেলছে স্বয়ং আওয়ামী লীগেরই শীর্ষ নেতারা। অবস্থা এতটাই বেগতিক হয়ে পড়েছে যে তারা না পারছে সমাজের অন্যান্য সাধারণ মানুষের সাথে মিশে যেতে, না পারছে আওয়ামী লীগের হয়ে শক্তিশালীভাবে রাজপথে ফিরে আসতে বা রাজনীতি করতে। মূলত এই সমস্যাটি হওয়ার প্রধান কারণ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দদের ধারাবাহিকভাবে ভুল পদক্ষেপ নেওয়া। শেখ হাসিনা সরকার পালানোর পর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ চেষ্টা করে প্রতিবিপ্লব ঘটানোর। এক্ষেত্রে তারা প্রথমে জুডিশিয়ালি, অতঃপর আনসার, তারপর রিক্সাওয়ালাদের উপর এবং পরবর্তীতে পাহাড়ি ও সর্বশেষ হিন্দুদের দিয়ে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এক্ষেত্রে ভারতের সরাসরি হস্তক্ষেপ আছে এরকম বেশ কিছু প্রমাণও পাওয়া যায়। কিন্তু দেশের মানুষজন আওয়ামী লীগের প্রতি ভয়ঙ্কর ক্ষুব্ধ ও বিরক্ত থাকায় এসব চক্রান্ত হালে পানি পায়নি। মূলত এরপরই সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও ভয়ঙ্কর পদক্ষেপ নিতে শুরু করে আওয়ামী লীগ, আর এই ভুল পদক্ষেপেরই বলি হতে যাচ্ছে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলের শীর্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন সরকারের কোনোভাবেই 1 মাস বা 2 মাসের বেশি টিকতে পারবে না। এমন গুজব শীর্ষ পর্যায়ে ছড়াতে সরাসরি চাপ দিচ্ছে তৃণমূলকে। এই গুজবের কারণে সমাজে তারা আবারও চিহ্নিত হয়ে পড়ছে, যার কারণে কিছু কিছু নেতাকর্মী অতি আগ্রাসীও হয়ে উঠছে তৃণমূল আওয়ামী লীগকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইউটিউব সহ নানান জায়গায় নানান ভিডিও কন্টেন্ট এবং পোস্ট দেখা যাচ্ছে তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দদের। তৃণমূল আওয়ামী লীগের নেতাদের ভুল আশ্বস্ত করা হচ্ছে যে দ্রুতই শেখ হাসিনা সরকার দেশে ফিরবে এবং ক্ষমতা ফিরিয়ে নিবে, কিন্তু বর্তমান সাম্প্রতিক অবস্থা এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সবগুলোতেই গুরুতরভাবে আওয়ামী লীগের বিরোধী। যদিও অন্তর্বর্তীকালীন সরকার এখনও সেইভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, আর এই ফাঁদেই মূলত তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্ন কন্টেন্ট তৈরি করে নিজেদের চিহ্নিত করছে এবং সমাজের অধিকাংশ মানুষের কাছে নিজেদের অপরাধী হিসাবে প্রমাণিত করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও পোস্ট অথবা ছবি ধরে ধরে উস্কানিমূলক এই সমস্ত অভিযোগের উস্কানির বিরুদ্ধে অভিযোগ নেওয়া থেকে শুরু করে দ্রুতই বড় ধরনের ব্যবস্থা নিতে পারে সরকার। এরপরেই মূলত বড় ধরনের বিপত্তিতে পড়ে যাবে তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। এই শীর্ষ নেতৃবৃন্দের এই গুজব ছড়ানোর ব্যাপক চাপ রয়েছে যে বর্তমান সরকার কোনোভাবেই টিকতে পারবে না এবং শেখ হাসিনা সরকার আবারও দেশের ক্ষমতায় আসবে। যদিও বর্তমানে বিগত সরকারের শীর্ষ নেতৃবৃন্দদের থেকে শুরু করে হামলা পর্যন্ত সকলেই নিজেদের আত্মরক্ষায় ব্যাপকভাবে মনোযোগী, এমনকি দলীয় সামান্য জন্মদিনের কর্মসূচিও পালন করার মতো শীর্ষ কোনো নেতা বা ছবি ভিডিও এখন পর্যন্ত দেখা যায়নি। অথচ তৃণমূল পর্যায়ে ও সোশ্যাল মিডিয়ায় নিম্ন সারির আওয়ামী লীগের নেতাকর্মীরা নানান উস্কানিমূলক বক্তব্য দেখা যাচ্ছে যা তাদের সামাজিক, ব্যবসায়িক সহ সকলভাবে মারাত্মক ঝুঁকিতে ফেলছে।